স্নেহের শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমরা প্রোগ্রামিং ভাষার উপরে চারটি পাঠ সমাপ্ত করেছি আজ পঞ্চম পাঠ পঞ্চম পাঠেও আছি আমি তোমাদের সঙ্গে সঞ্জয় কুমার প্রামাণিক প্রভাষক রাজশাহী গত ক্লাসে আমরা বিভিন্ন প্রজন্মের ভাষা নিয়ে আলোচনা শুরু করেছিলাম তার ভিতরে প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষার উপরে আলোচনা শেষ হয়েছে আজ দেখো মধ্যম স্তরের ভাষাটা কি মধ্যম স্তরের ভাষাটা হলো বিট পর্যায়ের প্রোগ্রামিং ভাষা এই ভাষার সাহায্যে কী হয় কম্পিউটার হার্ডওয়্যার এবং সিস্টেম প্রোগ্রাম রচনা করার জন্য এই ভাষাটা ব্যবহার করা হয় আবারও শোনো কম্পিউটারের হার্ডওয়্যারের নিয়ন্ত্রণ হার্ডওয়্যার কোনগুলো এই যে কীবোর্ড মাউস র্যাম ইত্যাদি ইত্যাদি হার্ড ডিস্ক যাই হোক এই হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করার জন্য যে প্রোগ্রাম রচনা করা দরকার হয় সেক্ষেত্রে কিন্তু এই মধ্যস্তরের ভাষাটা ব্যবহার করা হয় তারপরে বিভিন্ন রকমের সিস্টেম প্রোগ্রাম সেগুলো রচনার জন্যও কিন্তু এই মধ্যম স্তরের ভাষা ব্যবহার করা হয় আবার এটা মধ্যম স্তরের বলা হলেও এটার সাহায্যে কী হয় নিম্ন স্তরের মানে বিট পর্যায়ের শূন্য এবং এক দিয়ে যে প্রোগ্রাম রচনা করা হয় সেই নিম্ন স্তরের ভাষারও সুবিধা পাওয়া যায় আবার উচ্চ স্তরের ভাষারও কিছু সুবিধা পাওয়া যায় এরকম একটা ভাষা হলো সি অর্থাৎ সি হল মধ্যম স্তরের ভাষা এর কারণ সি দিয়ে আমরা হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করতে পারি আবার এখান থেকে অর্থাৎ সি থেকে উচ্চ স্তরের ভাষার সুবিধাও পাওয়া যায় মানে উচ্চ স্তরের ভাষা দিয়ে যে কাজগুলো করা যায় অর্থাৎ সমস্যার সমাধান করা যায় এই সি দিয়েও সেগুলো করা যায় এই জন্যই সিকে বলা হয় মধ্যস্তরের ভাষা এবার আসে আমরা তৃতীয় প্রজন্মের ভাষায় তৃতীয় প্রজন্মের এটা উচ্চতর বা উচ্চস্তর বা হাই লেভেল ভাষাও বলে এই ভাষাটা কি এই ভাষাটা হল অনেকটা মানুষের ভাষা অর্থাৎ ইংরেজি ভাষার মতন মানে ইংরেজি ভাষার সঙ্গে এ ভাষার অনেক মিল আছে অর্থাৎ এ ভাষায় কোডগুলো লেখা হবে সব ইংরেজিতে ইংরেজির সঙ্গে তো আমরা পরিচিত কাজেই এই ভাষা লিখতে আমাদের জন্যে অনেক সুবিধা প্রথম প্রজন্মের মেশিন ভাষা দ্বিতীয় প্রজন্মের অ্যাসেম্বলি ভাষার চেয়ে এই তৃতীয় প্রজন্মের এই ইংরেজি ভাষায় প্রোগ্রাম লেখা অনেক সহজ সময়ও কম লাগে যাই হোক আর এ ধরনের ভাষায় যদি প্রোগ্রাম লেখা যায় তাহলে যে কোনো ধরনের কম্পিউটারে কিন্তু আমরা এই ভাষাটা চালাতে পারব তার মানে কম্পিউটারের গঠন কেমন তার উপরে এই ভাষাটা নির্ভর করে না কম্পিউটার যেমনই হোক যে কোম্পানিরই হোক এক কম্পিউটার থেকে ভাষা লিখে আর কম্পিউটারে নিয়ে গেলে সেটা সহজেই চালানো যাবে বা রান করতে পারা যাবে যেটা মেশিন ভাষা বা অ্যাসেম্বলি ভাষার জন্যে এই সুবিধাটা ছিল না এক কম্পিউটারে রচিত মেশিন ভাষার প্রোগ্রাম অন্য কম্পিউটারে চলতো না কিন্তু উচ্চতর ভাষায় বা উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে আমরা চালাতে পারব তবে এখানে আর সমস্যা আছে এই ভাষায় লেখা প্রোগ্রাম কম্পিউটার কিন্তু সরাসরি বুঝতে পারে না সেই একটা অনুবাদকের সাহায্যে এই ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে দিতে হয় যেটা নিম্নস্তরের ভাষা মেশিন ভাষায় করতে হতো না যাই হোক এখন দেখা যাক যে এই ভাষা আসলে কত রকমের মানে উচ্চ স্তরের ভাষা মোটামুটি দুই ভাগে বিভক্ত একটা হলো সাধারণ কাজের ভাষা আর একটা হচ্ছে বিশেষ কাজের ভাষা বিশেষ বিশেষ কাজ আর সাধারণ কাজ দেখি সাধারণ কাজে কোন কোন ভাষা আমরা ব্যবহার করতে পারি সাধারণ যেভাবে যে কাজকর্মগুলো আছে সব কাজের জন্যে এই সাধারণ কাজের ভাষা ব্যবহার করা হয় সেগুলো হলো ব্যাসিক প্যাসকেল সি ইত্যাদি ব্যাসিক প্যাসকেল সি এগুলো দিয়ে আমরা সাধারণ কাজের উপযোগী প্রোগ্রাম তৈরি করতে পারি আর বিশেষ বিশেষ কাজ বিশেষ বিশেষ কাজ কোনগুলো যেমন ধরো রাসায়নিক প্রক্রিয়া পাওয়ার স্টেশন নিয়ন্ত্রণ রিয়েল টাইম বা প্রকৃত সময় নিয়ন্ত্রণের কাজে এই ভাষা ব্যবহার করা হয় সেগুলো কোনগুলো বাণিজ্যিক প্রয়োগের ভাষা বৈজ্ঞানিকভাবে প্রয়োগের ভাষা এই বিশেষ বিশেষ কাজের জন্য আর কি ব্যবহার করা হয় কোবল অ্যালগল ফরট্রান এগুলো এখন এই যে ব্যাসিক ব্যাসকেল সি কোবল অ্যালগল ফরটান এগুলো কেমন ধরনের ভাষা এগুলো সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার জন্য তোমরা যে কোনো একটা পাঠ্য বই পড়ে নিয়ে জানতে পারবে এবার এসে দেখি আমরা এই বিশেষ কাজের ভাষাকে কয় ভাগে ভাগ করা যায় বিশেষ কাজের ভাষাকে আবার দেখো বাণিজ্যিক প্রয়োগের ভাষা বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা বিশেষ প্রয়োগের ভাষা এই রকম তিনটা ভাগে ভাগ করা হয়েছে এই ভাষার সুবিধা কি প্রথম যে সুবিধা সেটা হলো এই ভাষায় প্রোগ্রাম সহজেই লেখা যায় আর লিখতে সময় অনেক কম লাগে তোমরা চিন্তা করো আমরা মেশিন ভাষায় প্রোগ্রাম লিখছাম লিখতে পারি কী দিয়ে শূন্য এবং এক দিয়ে তারপরে অ্যাসেম্বলি ভাষায় বিভিন্ন রকমের নেমোনিক কোড ব্যবহার করে আমরা লিখি যেমন অ্যাড একটা তাই না অ্যাড লোড স্টোর এমএমএল ডি মনে আছে তো এই যে এগুলো অ্যাসেম্বলি ভাষা সেগুলো লেখাও কিন্তু কঠিন মনে রাখতে হতো কিন্তু আমরা যেহেতু ইংরেজি জানি আর উচ্চস্তরের ভাষা ইংরেজিতেই লিখতে হয় সেই জন্য এ লেখাটাও হবে আমাদের জন্য সহজ আর লিখতেও সময় কম লাগবে যেমন আমরা যদি বাংলাদেশ লিখি ডি ইএসএস লিখলেই হতো কিন্তু এটা মেশিন ভাষা বা অ্যাসেম্বলি ভাষা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আর এই যে ইংরেজিতে লিখছি ইংরেজি বানান তো আমরা জানি কাজেই এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম আর ভুল হলেও সেটা সংশোধন করাও কিন্তু সহজ যেটা মেশিন ভাষা বা অ্যাসেম্বলি ভাষার জন্যে অত্যন্ত কঠিন ছিল এখানে ভুল হওয়ার সম্ভাবনাও কম ভুল হলে কোথায় ভুল হলো সেটা বের করাও যেমন সহজ সংশোধন করাও সহজ কারণ এটা আমাদের জানা ভাষা মেশিন বা অ্যাসেম্বলি ভাষা কিন্তু আমাদের জানা ভাষা না অনেক কষ্ট করে শিখে নিয়ে তারপরে প্রোগ্রাম লিখতে হয় আর একটা সুবিধা দেখি যে মেশিন ভাষা বা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করতে গেলে কম্পিউটারের সংগঠন সম্পর্কে কিন্তু ধারণা থাকতে হতো এখানে কম্পিউটারের সংগঠনের সম্পর্কে কোনো ধারণার প্রয়োজন নাই আমরা সরাসরি ভাষা লিখতে শুরু করতে পারি আর আরও একটা সুবিধা এখান থেকে আমরা এই ভাষায় লিখিত প্রোগ্রাম যে কম্পিউটারে লিখি না কেন আমরা আর এক কম্পিউটারে নিয়ে গিয়ে সেটা চালাতে পারব যেটা মেশিন ভাষা বা অ্যাসেম্বলি ভাষায় ছিল না দেখো পাশাপাশি আমরা আমি কিন্তু এই মেশিন ভাষা সঙ্গে উচ্চস্তর ভাষা উচ্চস্তরের ভাষার যে পার্থক্য সেটাও কিন্তু বলছি অ্যাসেম্বলি ভাষার সঙ্গে উচ্চস্তর স্তরের ভাষার যে পার্থক্য সেটাও কিন্তু বলে দিচ্ছি তোমরা এটা খেয়াল করো আমরা দেখছি যে প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষার চেয়ে তৃতীয় প্রজন্মের ভাষা আমাদের জন্যে অনেক সহজ এবার দেখি যে উচ্চস্তরের ভাষার এত সুবিধা আছে তারপরেও অসুবিধাগুলো কি কি। এটা একটা অসুবিধা বলা যায় যে নিম্ন স্তরের ভাষা বিশেষ করে মেশিন ভাষা দিয়ে কোনো প্রোগ্রাম লিখলে সরাসরি কম্পিউটার বুঝতে পারত। কিন্তু কম্পিউটার তো ইংরেজি বোঝে না বোঝে শূন্য এবং এক আর এখানে আমরা লিখছি ইংরেজিতে কাজেই এই ইংরেজি শব্দগুলো বা ইংরেজি ভাষাকে কম্পিউটার বুঝতে পারে এরকম একটা ভাষায় রূপান্তর করার প্রয়োজন হয় সেই জন্যে এই রূপান্তরের প্রক্রিয়ার সঙ্গে জড়িত অনুবাদক প্রোগ্রাম এখানে ব্যবহার করতে হয় কম্পিউটার সরাসরি বুঝতে পারে না উচ্চস্তরের ভাষার যদি আমরা অনুবাদ করে দিই তাহলে কম্পিউটার বুঝতে পারবে তারপরে কম্পিউটারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায় না এই ভাষায় অনেক বেশি মেমোরির প্রয়োজন হয় যেটা নিম্নস্তরের ভাষায় প্রয়োজন হতো না উচ্চস্তর ভাষা কোথায় ব্যবহার হয় দেখি আমরা বড়ো বড়ো সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরির কাজে এই ভাষা ব্যবহার করা হয় অনেক বেশি ডেটা প্রসেসিংয়ের কাজে এই ভাষা ব্যবহার করা হয় আর কি মানে এই ভাষায় প্রোগ্রাম তৈরি করতে হয় যেখানে অনেক মেমোরির প্রয়োজন যেমন ধরো যে আমাদের দেশের যে ভোটার আইডি কার্ড তৈরি হয় এই ভোটারদের নাম ঠিকানা সব রাখার জন্যে অনেক জায়গার প্রয়োজন হয় সেজন্যে এই ধরনের কাজে বা ব্যাংকে হ্যাঁ যেখানে প্রচুর ডাটার প্রয়োজন ব্যবহৃত হয় সেখানে কিন্তু এই উচ্চস্তরের ভাষার সাহায্যে সফটওয়্যার তৈরি করা হয় জটিল গাণিতিক হিসাবের হিসাব নিকাশের জন্য যে সফটওয়্যার তৈরি হয় সেগুলো কিন্তু উচ্চতর ভাষাতেই তৈরি করতে হয় বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন প্যাকেজ যেমন তোমরা জানো যে লেখালেখির জন্য মাইক্রোসফট ওয়ার্ড ডেটাবেজের জন্য মাইক্রোসফট অ্যাক্সিস হিসাব নিকাশের জন্য মাইক্রোসফট এক্সেল এইরকম ছবি আঁকানোর জন্য অনেক অ্যাপ্লিকেশন প্যাকেজ আছে সেগুলো কিন্তু এই উচ্চস্তরের ভাষার সাহায্যেই তৈরি করা হয় তারপরে আমরা দেখি এখন অনেক যন্ত্রপাতি নিজে নিজে নিয়ন্ত্রণ হয় সেসব যন্ত্রপাতি নিয়ন্ত্রণের জন্যে যে ভাষার দরকার যে প্রোগ্রামের দরকার যে সেই প্রোগ্রামগুলো রচনার জন্য কিন্তু এই উচ্চস্তরের ভাষা ব্যবহার করা হয় তাহলে তৃতীয় প্রজন্মের ভাষা সম্পর্কে আমরা জানলাম এবার দেখি চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চস্তরের ভাষা মানে এই একটু আগেই যে আমরা ভাষাটা সম্পর্কে জানলাম তার চেয়েও এটা ভালো ভাষা এটাও বিভিন্ন জায়গায় ব্যবহার শুরু হয়েছে এই ভাষার সাহায্যে আমরা খুবই সহজে কম্পিউটারের সাহায্যে সমস্যার সমাধান করে নিতে পারি এর বৈশিষ্ট্যগুলো কি হবে একেবারেই আমাদের স্বাভাবিক ভাষার মতন উচ্চ স্তরের ভাষাও কিন্তু এতটা স্বাভাবিক না ওখানেও কিছু নিয়ম কানুন আছে আমরা প্রথম পাঠ দ্বিতীয় পার্ট তৃতীয় পাঠে কিন্তু আলোচনা করেছি তখন খেয়াল করে দেখেছ প্রিন্ট মানে ছাপানো কিন্তু লিখছে প্রিন্ট এফ এরকম অনেক নিয়ম কারণ আছে হ্যাঁ কোথায় সেমিকলন দিতে হবে কোথায় প্রথম বন্ধনী দিতে হবে কোথায় দ্বিতীয় বন্ধনী দিতে হবে ইনভার্টেড কমা দিতে হবে তারপরে হলো চিহ্ন এফ ডি অনেক কিছু নিয়ম কারণ আছে কিন্তু এটা একেবারেই স্বাভাবিক ভাষায় হুকুম দেওয়ার মতন এ ভাষা সহজেই বোঝা যায় আমাদের কথোপকথনের মতন সে সহজে ব্যবহারও করা যায় উচ্চতর ভাষায় কি হতো একটা প্রোগ্রাম লিখে তাকে একটা কমান লিখার পরে কম্পাইল করার দরকার হতো না প্রোগ্রাম লিখার পরে পুরোটা কম্পাইল করতে হতো না হলে কিন্তু রান করা যেত না আর এখানে লেখার সঙ্গে সঙ্গেই বা বলার সঙ্গে সঙ্গেই কিন্তু কম্পাইল হয়ে যায় আলাদাভাবে কম্পাইল করা লাগে না আর এই প্রোগ্রাম কম্পাইল করা লাগে না জন্যে রান করতেও কিন্তু এখানে সময় কিন্তু লাগে এখানে রান করতে বেশি সময় লাগে এবার আসি আমরা পঞ্চম প্রজন্মের ভাষা বা স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা এটা একেবারেই স্বাভাবিক অনেকটা ইংরেজি ভাষার মতন মানে ইংরেজি ভাষা তো মানুষের ভাষা তার মানে মানুষের ভাষার মতন এই ভাষায় প্রোগ্রাম লিখলেও কিন্তু আমাদের অনুবাদকের সাহায্যে অনুবাদ করে দিতে হয় তবে এক্ষেত্রে সেই অনুবাদকটা কিন্তু বুদ্ধিমান ইন্টেলিজেন্ট কম্পাইলার তাহলে পঞ্চম প্রজন্মের ভাষাকে যে অনুবাদ করবে তাকে বলা হবে বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট কম্পাইলার আর এটা তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করতে গেলে এই পঞ্চম প্রজন্মের ভাষা ব্যবহার করতে হয় কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে তোমরা প্রথম অধ্যায় পড়েছ ফার্স্ট ইয়ারে যাই হোক আমরা কম্পিউটারে বিভিন্ন প্রজন্মের ভাষা সম্পর্কে জানলাম পাঁচটা প্রজন্মের ভাষা এগুলো তুলনামূলক সহজ তোমরা মনোযোগ দিয়ে দুই তিনবার পড়লেই কিন্তু শিখে ফেলতে পারবে আজকে পঞ্চম পাঠ শেষ হলো আশা করি তোমরা ষষ্ঠ পাঠটাও দেখবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থেকো সবাই